মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ইন্দ্র, তোমার বউয়ের সাজা কত দূর? আমি একটু জানো, ওদের এখানে বসে আছি, আমাকে তো ঘর থেকে বার করে দিল। আহারে, ওই জন্যই তোর মুখটা এরকম থমথমে না রে। অর্ঘ্য, হ্যাঁ, তোদের তো বয়স বাড়ছে, হাজলা মোটাও বাড়ছে। কি করবো বল, তোর তো যত বয়স বাড়ছে খিটখিটে মনে বাড়ছে। কি রে বঞ্চ, ঠিক বলি নি? একদম। চুপ কর, চুপ কর। মোদ্দা কথা হলো যে তোরা দুজনেই একই রকমের ঝগড়ুতে রয়ে গেলে কি কেমন লাগছে আমাদের গুগলিকে? আরে দেখি 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 দেখি, মা কি মিষ্টি লাগছে আমাদের গুগলিকে। আমার সেই ছোট্ট গুগলি কবে যে বড় হয়ে গেল। কি বুড়ো ছেলে, এবার খুশি তো? দেখো তোমার দেয়া শাড়িটাই পরেছি কিন্তু। খুব ভালো লাগছে, আমার সে ছোট্ট গুগলি কবে হঠাৎ বড় হয়ে গেল। এই তোর মিতুল না কোথায়? চলো যাতো, কি করছে দেখতো। আরে বাবা, আমি তো ডাকতেই গিয়েছিলাম গো, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তারপর আমাকে মিতুল দিদি বললো যে তার সাজ এখনো শেষ হয়নি। মিতুল জি এতক্ষণ কি করছে খেয়ে জানে? মিতুল মাকে এমন পোশাক পরতে দিয়েছি সে আর আসবে না, আর ওই পোশাক না পরা মানে কলেজ যাওয়া। আমি এসে গেছি। ভাই কি ভাবছো, মানে তুই কি আর একবার হানিমুনের প্ল্যান করছিস নাকি? কেমন লাগছে আমাকে? দাদা ভাইয়ের যে অবস্থা, আমার মনে হয় উত্তরটা ওইদিকেই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।